বিএনপির টানা 72 ঘন্টা বা 3 দিনের যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে তার মধ্যবর্তী অবস্থা আজকে সন্ধ্যা 6টা পার হয়ে গেছে, 7টার কাছাকাছি। তো কেমন হচ্ছে অবরোধ এই বিষয়ে? তো মেইন স্ট্রিম সব মিডিয়াতেই সারাদিনই খবর প্রচার হয় এবং বলা হয় যে যান চলাচল স্বাভাবিক, অনেক পত্রপত্রিকায় এবং টেলিভিশন চ্যানেলে এরকম দাবি করে। আমি পুরান ঢাকার নিম্ন আদালত থেকে রওনা দিয়েছি এই কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে, এই পর্যন্ত আমি কোনো সিগন্যাল পাইনি। আপনারা জানেন যে পুরান ঢাকার যে এলাকাটি, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরের যে এলাকা এবং পরে সদরঘাট এবং পরে বাবুবাজার ব্রিজ সামনে এবং এখন ইংলিশ রোড, এইসব এলাকা এই বর্তমান যে সন্ধ্যার সময় এর দুর্বিষহ জ্যাম লেগে থাকে, প্রচুর গাড়ি ঘোড়া থাকে। এবং এই সময় আমি আমার পেশাগত কাজে নিম্ন আদালতে এসেছি এবং 2 ঘন্টার আগে কখনো কারণ বাজার যেতে পারি নাই। তবে আজকে এই যে আজকে বুধবার এবং অবরোধের দ্বিতীয়তম দিন, এবং এই দ্বিতীয়তম দিনে বিএনপি নেতাদের যে কোর্টে তোলা হয়েছিল সিএমএম কোর্টে, সেই বিষয়ে এই সংবাদ সংগ্রহের জন্য এসেছিলাম। জানেন যে মোয়াজ্জেম হোসেন আলালকে কিছুক্ষণ আগেই 10 দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড দিল এবং এর আগে মির্জা আব্বাসকে, তাকেও 5 দিনের রিমান্ড কিন্তু দিয়েছে সিএমএম আদালতের একজন ম্যাজিস্ট্রেট। এবং এই কাজ শেষ করে আমি সেখান থেকে রওনা দিলাম। রওনা দিয়ে সেই জজকোট এলাকা থেকে রওনা দিয়ে এখন আমি ইংলিশ রোডে আছি, এই রাজ্জাক হোটেলের সামনে। তো সেই এলাকাতে আসতে এখন পর্যন্ত কোনো ধরনের সিগন্যালে পড়ি নাই এবং রাস্তাঘাটে নির্বিঘ্নেই 2-1টা গাড়ি চলছে এবং রিক্সা আছে প্রচুর, গণপরিবহনের সংখ্যা কম। আমার সামনে একটি বাসই রয়েছে। আপনারা জানেন এই ব্যস্ততম রোডে স্বাভাবিক দিনে যদি সরকারি বন্ধ না থাকে প্রচুর জ্যামের তৈরি হয়, এটা আপনারা যারা এইখানে এসেছেন তারা জানেন। তবে এই যে তুমুল মাত্রার কোনো অবরোধের পক্ষে বিপক্ষে কোনো পিকেটিং না হলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবেই হয়তো তাদের গাড়ি ঘোড়া বা যাদের যে যানবাহন সেটি রাস্তায় বের করেনি বা অনেক, তার পরিমাণ কিন্তু অনেক কম, কারণ এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো সিগন্যাল বা কোনো ধরনের জ্যাম জটলার সম্মুখীন হয়নি, প্রায় গুলিস্তান চলে এসেছি আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা যে তর্ক বিতর্ক করেন পক্ষ বিপক্ষ নিয়ে, আসলে কেমন হচ্ছে হরতাল, কেমন হচ্ছে অবরোধ, সেটি আসলে তো মানে যখন আপনারা ভিডিও সংবাদ দেখবেন, যদি গ্রাফিক্স তৈরি করা না থাকে ছবি দেখলেই কিন্তু সব কিছু বোঝা হয়ে যায়। এই যে সন্ধ্যার সময়ের যে গুলিস্তান মোড়, এই যে গুলিস্তান এলাকা, এই যে খুবই মানে দুর্বিষহ যে আপনাকে বলে, আপনাদের যাদের অভিজ্ঞতা নেই এই এলাকায় সন্ধ্যার সময়ে অন্ডেতে চলাফেরা করার, তারা আসলে বুঝবেন না যে কী ঘটনা। তো এই ঘটনার মধ্য দিয়েই এই নিম্ন আদালতের নিউজ কভার করে আমরা ফিরছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের সিগন্যালের সম্মুখীন হয়নি, রাস্তাঘাটে দেখাতে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই কম সংখ্যক রিক্সা, বেশি গণপরিবহন বা প্রাইভেট যানবাহন, আমাদের এটা গণমাধ্যমের গাড়ি, পরিমাণ খুবই কম, কোনো জ্যাম নাই। তো এভাবেই হরতাল অবরোধ অবরোধের দ্বিতীয় দিন চলছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবেই হয়তো বিএনপির ডাকা এবং জামাতের ডাকা যে অবরোধ চলছে তা সফল করে দিচ্ছে অর্থনৈতিকভাবে, যদিও এটি আসলে খুবই ক্ষতিকর কর্মসূচি। এটা তারপরেও কর্মসূচি যেহেতু দিয়েছে এবং প্রতিপালন হচ্ছে এবং সামনের যে রাজনৈতিক সমীকরণ সেটি কী দাঁড়ায়, এই যে রাস্তাঘাট ফাঁকা, এই যে ব্যস্ততম এলাকা, এই কোনো গাড়ি ঘোড়া নেই, এই তার প্রভাব কতটুকু কোথায় পড়ে সেটি আসলে দেখার বিষয়। এই যে আমরা এখন গুলিস্তান মোড়ে আসব, সেই মোড়ের এখানে হালকা কিছুটা জটলা রিক্সার কারণে হয়েছে এবং দূরপাল্লার একটি বাস এখানে দেখা যাচ্ছে আর 2-1টি গণপরিবহন রয়েছে। তবে যে দীর্ঘ জ্যামের তৈরি হয়, যানজটের তৈরি হয় এসব এলাকায় গুলিস্তান এবং এর আশেপাশে এলাকার, তার ছিটেফুটুও কিন্তু আপনারা পাই। আপনারা